জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন করে একটি নোটিশ জারি করেছে এবং এখানে বলা হয়েছে 2020 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা আরম্ভের সময় সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে স্মারক নং দিয়ে বলা হয়েছে যে তারিখ 18 অক্টোবর 2021 প্রকাশিত সময়সূচি মোতাবেক 2020 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা আরম্ভের সময় পরিবর্তন করা হলো। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী 13/11/2021 থেকে 1/12/2021 পর্যন্ত, অর্থাৎ 13 তারিখে তো পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, 13 তারিখ থেকে তোমার হচ্ছে ডিসেম্বরের যে হচ্ছে 1 তারিখ পর্যন্ত সকল পরীক্ষা দুপুর 1:30 পরিবর্তে সকাল 9টায় শুরু, অর্থাৎ 13 তারিখ থেকে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা 1:30 পরিবর্তে সকাল 9টায় হবে, এবং 4 তারিখ থেকে অর্থাৎ ডিসেম্বরের 4 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পরীক্ষা দুপুর 1:30 পরিবর্তে দুপুর 1টায় আরম্ভ হবে। সংশোধিত সময়সূচি ওয়েবসাইটে দেওয়া হবে। তার মানে আমরা বুঝতে পারলাম 13 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত পরীক্ষা শুরু হবে সকাল 9টায়, এবং হচ্ছে 4 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পরীক্ষা শুরু হবে সকাল 1টায়। এবং তোমরা যদি রুটিনের দিকে একটু তাকাও তাহলে এই যে এখানে রয়েছে রুটিন দেওয়া হয়েছে, এখানে ফুল রুটিন রয়েছে। তো যারা নিজেদের সাবজেক্ট অনুযায়ী কোড অনুযায়ী রুটিনগুলো খুঁজে বের করে নিতে পারবে। এবং পরীক্ষা আমাদের শেষ হচ্ছে কত সালে আমরা যদি একটু তাকাই, কত তারিখে আর কি 18/12/2021 তারিখ অবধি পরীক্ষা শেষ হচ্ছে। তো এই ছিল নোটিশ, সময়টা পরিবর্তন করা হয়েছে।